সরকার তাকে দুটি প্রস্তাব দিয়েছিলেন। প্রথম প্রস্তাব তাকে দিয়েছেন যে আপনি নির্বাহী বিভাগের কাছে আবেদন করেন, আমার শাস্তি মওকুফ করা হোক অথবা স্থগিত করা হোক। মাহমুদুর রহমান বলেছেন, আমি যদি কোন সরকারের কাছে এক সেকেন্ডের জন্য কোন অন্যায় সুবিধা নিতাম, তাহলে এই ফ্যাসিস্ট সরকার আমার জীবন, আমার পরিবার, আমার প্রতিষ্ঠানকে বিপন্ন করে দিত না। আমি যেহেতু সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় মাথা নত করি নাই, সুতরাং ছাত্র জনতার অভিপূর্ব বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের যে নতুন সরকার গঠিত হয়েছে তার কাছে আমি আবেদন করব, সুবিধা নিব, এটা তো প্রশ্নই আসতে পারে না। এই স্বাধীন শিরদারার নাম মাহমুদুর রহমান। এরপর থেকে অফার দেওয়া হলো, তাহলে আপনি কাজ করুন, আপনি তো অসুস্থ, আপনি আদালতে বলুন আমার বয়স হয়েছে, আমি অসুস্থ, আমাকে হসপিটালে রাখার ব্যবস্থা করা হোক। মাহমুদুর রহমান বললেন, আমি এখন 70 ঊর্ধ্ব একজন সিনিয়র সিটিজেন, আমার মা প্রচন্ড অসুস্থতা নিয়ে হসপিটালে আছে এবং তাকে দেখার জন্যই আমি মুহূর্তের মধ্যে বাংলাদেশে এসেছি। আমার প্রচন্ড ডায়াবেটিস, কিন্তু এর মানে এই নয় ফ্যাসিস্ট হাসিনা আমাকে 5 বছর জেল কাটিয়েছে, 6 বছর নির্বাসনে রেখেছে। আমাকে যদি আইনানুগভাবে বের হয়ে আসতে হলে আরো 5 মাসের জেল খাটতে হয়, সেই শক্তি সাহস এবং সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আমি পিজি হসপিটালে থাকবো না। এই দুটি অফার উনি প্রত্যাখ্যান করেছেন। উনি আবেদন করেছিলেন জামিনের এই শর্তে, বলেছেন যে আমাদেরকে উচ্চতর আদালতে আবেদনের সুযোগ দেওয়া হবে, সম্মত কারণেই আইনের এই পর্যায়টা নাই। আপনারা জানেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এখানে উপস্থিত আছেন, লিগাল ব্যাপারটা তিনি বলবেন। এই মানববন্ধনের সর্বশেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। সাংবাদিক ভাইদেরকে শুধু ব্রিফ করে রাখলাম যে যখন সাংবাদিক নামের দালাল, সেবাদাস, তাবেদাররা নতুন অভ্যুত্থানের পরে সীমান্ত দিয়ে পালিয়ে গেছে, কোটি কোটি টাকা ডিল করে সীমান্ত দিয়ে পালিয়ে গেছে, তখন একজন সাংবাদিক সম্পাদক যিনি বাংলাদেশে বীর বিক্রমে ফিরে এসেছেন, হাজারো হাজারো ছাত্র জনতা এক দিনের নোটিশে তাকে বিমানবন্দরে গ্রহণ করেছেন, তার নাম মাহমুদুর রহমান। আমরা মাহমুদুর রহমানের মুক্তির জন্য আজকের প্রোগ্রাম শেষে কর্মসূচি ঘোষণা করব। যে স্বৈরাচারী সরকারের যে আইন, স্বৈরাচারী সরকারের যে রায়, এই কোন বিপ্লবের পর এগুলা চলতে পারে না, বাংলাদেশের মানুষ এগুলা মেনে নেবে না। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ।